দলে থেকে বিরোধিতা যারা করেছে তাদের বহিষ্কার করার আর্জি জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শনিবার 15 জন দুবরাজপুরে একটা দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের সাংসদ স্পষ্ট বলেন, যারা দলে থেকে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দল থেকে বের করুন। অর্থাৎ তৃণমূলে থেকেও বিজেপির দিকে ঝুঁকেছিলেন এমন কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হতে চলেছে বীরভূম জেলায়। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে সেই বার্তায় দিলেন অভিনেত্রী শতাব্দী রায়। অনুব্রত মণ্ডলহীর বীরভূম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হন অভিনেত্রী শতাব্দী রায়। চারবারের মধ্যে সব থেকে বেশি, প্রায় 1,97,000 ভোটে জয়লাভ করেন তিনি। এদিন দুবরাজপুরের রবীন্দ্র সদনে একটি দলীয় সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় সহ দলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও ব্লক অঞ্চল স্তরের নেতৃত্ব। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই দুবরাজপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিনেত্রী। পরে তিনি আর্জি জানিয়ে বলেন, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বের করতে হবে, যারা আমাদের সঙ্গে মুখোমুখি বসে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে শেল্টার দেবেন না। তিনি আরও বলেন, সবাই তৃণমূল করবে না, কেউ কেউ বিজেপি করবে, যাই করুক অন্তত বুক ফুলিয়ে যেন বলে হ্যাঁ আমি বিজেপি করি, লুকিয়ে লুকিয়ে যেন কিছু না করে। কি বলছেন শতাব্দী রায় শোনাব। দলের কাছে এবং আমাদের ওপরতলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন, তাদেরকে শেল্টার দেবেন না। আমাদের দলের যে কর্মীরা রোজ রোজ মার খেয়ে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে, তারা আমাদের আমরা এখান থেকে বাদ করলে ওখানে গিয়ে সে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাতার তলায় আছি, এটা দয়া করে বন্ধ করুন। আমার ধন্যবাদ আমাদের আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যারা শত্রুতা করছে তাদের ছাড়া আপনারা জিততে পারবেন কিনা, হ্যাঁ কিনা আপনারা বলছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম চলো ওদেরকে বলো, আমি বলছি আমার ইলেকশন, তোমরা অন্য দল করো, আমাদের দল করতে হবে না, আমরা বুঝবো কি হবে ইলেকশন। যদি আপনারা প্রমাণ না দিতে পারতেন জিত এটা না করতে হবে, আমি বলতাম ওদেরকে নিয়ে এসো, কারণ আপনাদেরা হবে না, কিন্তু আপনারা বড় প্রমাণ করেছেন আপনাদের দ্বারা হবে, আপনাদের দ্বারাই হবে এবং ওদেরকে আমার চাই না। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শতাব্দী। তৃণমূল নেতা আকবর আলীকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। শতাব্দী জানান দল এই সিদ্ধান্ত নেবায় তিনি খুশি। তিনি আরও জানান এই সিদ্ধান্ত সঠিক, দল সেটা নিতে শুরু করেছে, তাতে দলটা যারা ভালোবেসে করেন তারাও খুশি হবেন। কি বলেছেন এই বিষয়ে শতাব্দী রায়, এবার সেটা শোনাব। তারপর আগেই সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, এটা নিতে আরম্ভ করেছে, আমার মনে এটা প্রয়োজন আছে। তাহলে যারা শত্রু দল করে তাদের তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য, আমার খারাপ কেন, সে জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি যারা বিক্ষুব্ধ তৃণমূল হয়েছে বা যারা নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বেরিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা দেখা গেছে যে তাদেরকে আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে, এর এবারের ক্ষেত্রে কি হবে স্যার? দলের দেখো দলের কি সিদ্ধান্ত হবে ভবিষ্যতে কি হবে সেগুলো আমি এখন প্রেরণ করতে পারছি না, দল কি বলবে জানা আমাদের, যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে গিয়ে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি, দল সেগুলো সিদ্ধান্ত নিলে
ভালো লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত। আপনি গতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেইমানি করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হবে, আজকেও সেটাই বললেন। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। বীরভূমের যে বিশেষ করে দুবরাজপুর যে সকল বিধানসভাগুলি থেকে খুব কম মাত্রায় ভোট পেয়েছেন বা যে সকল দুবরাজপুর ব্লকের পঞ্চায়েত বিভিন্ন যে ব্লক রয়েছে তৃণমূল যেখান থেকে পরাজয় হয়েছে সেইগুলো কিন্তু একেবারে সেইখানে কিন্তু সেই নেতৃত্বকে কিন্তু আজকে কিন্তু তিরস্কারও করেছে। এক কথায় বলা যেতেই পারে দুবরাজপুরের রবীন্দ্র সদনে দেখা গিয়েছে আজকে শতাব্দী রায়, বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যদের এবং বিকাশ রায়চৌধুরী, তার সঙ্গে দেখা গেছে মলয় মুখোপাধ্যায় তৃণমূলের মুখপাত্র সকলকে। একই সঙ্গে দুবরাজপুরের যে সকল ব্লক স্তরের নেতা রয়েছে তাদেরকে কিন্তু যে সকল এলাকায় যাদের ফলাফল ভালো করতে পেরেছে তৃণমূল জয়ী হয়েছে পঞ্চায়েত ভিত্তিক স্তরে বিভিন্নভাবে বুথ স্তরে বা যে কোনো পৌরসভা মিউনিসিপাল বা ব্লক ওয়াইজ সেই যে সকল এলাকায় তৃণমূলের ভালো ফলাফল হয়েছে শতাব্দী রায় বেশ সংখ্যক ভোট পেয়েছে সেই সংখ্যক সেই অঞ্চলগুলির নেতাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই একই সঙ্গে তিরস্কারও কিন্তু করা হয়েছে যেখানে দেখা বলা হচ্ছে যে শিবকুমার মণ্ডল যাকে দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, ঠিক সেই শিব ঠাকুর মণ্ডলের পঞ্চায়েত প্রধান ওখানকার ওনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধান থেকে সেই পঞ্চায়েত থেকে কিন্তু শতাব্দী রায় কম সংখ্যক ভোট পেয়েছে, এক কথায় বলা যেতে পারে পরাজয় হয়েছে, বিজেপির ভোট কিন্তু ওখানে বেশি পড়েছে, সেই নিয়েও কিন্তু তিরস্কার বা কুমন্তব্য করেছেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দলে থেকে যারা গাদ্দারি করছে তারা কিন্তু চিহ্নিত করা হবে এবং তাদেরকে কিন্তু বের করা হবে। একই সঙ্গে শতাব্দী রায় তিনি আরও বলছেন যদি সবাই একসঙ্গে তৃণমূল করবে না কিন্তু যারা যারা তৃণমূল করতে চায় তৃণমূল করুক, যারা যারা বিজেপি করতে চাইছে তারা বিজেপি করুক, কিন্তু বুক ফুলিয়ে করতে হবে বিজেপিটা, এমনটাই ভাবেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এই মর্মে কিন্তু সকলেই সিকিয়ে রয়েছে এবং বিভিন্ন যে ব্লকগুলিতে বিজেপির ভোট সংখ্যক বেশি হয়েছে তার সেই সব ব্লক সভাপতিরা কিন্তু এই মুহূর্তে ভয়েই রয়েছে শতাব্দীর হুঙ্কারে। মন্তব্য কিন্তু দেখা গিয়েছে যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও তার বিরুদ্ধে মন্তব্য আসছে, তারা বলছে যে মানুষকে যে স্বচ্ছ নির্বাচন কিন্তু করতে দেয়নি, নিজের দলের লোককেও নির্বাচনের আগেও হুমকি দিয়েছে সাংসদ শতাব্দী রায় এবং এখন জয়ী হওয়ার পর তার কিন্তু অধ্যত্তটা আরোই বেড়েছে বলে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু আক্রমণ করা হচ্ছে সাংসদ শতাব্দী রায়কে। তারা বলছে এভাবেই কিন্তু তারা নির্বাচন করেছে আর ওনারা আবারও কিন্তু মানুষকে বা নিজেদের দলের কর্মীকে কিন্তু তারা ভয় দেখাচ্ছে। নির্বাচন একটা লড়াই আর সেই লড়াইয়ে কেউ বিফলে যেতে পারে, ভালো খারাপ। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।